আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন মেয়োনিজ, এটা হয়তো বুঝতে পারছেন না কতটা পারফেক্ট হয়েছে, হোমমেড মেয়োনিজ। এই যে যতটা ঘন, বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না, এই যে একদম পারফেক্ট মেয়োনিজ হয়েছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি মেয়োনিজটা তৈরি করেছি। দুইটা ডিম লাগবে আমার, আর যা যা লাগছে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাই আপনাদেরকে। ভিনেগার নিয়েছি 2 চামচ, 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি আমি এখানে, 3 টেবিল চামচ চিনি নিয়েছি, বড় রসুন হলে 3টা কোয়া হলেই হবে, যেহেতু ছোট রসুন এই জন্য আমি কয়েকটা নিয়েছি, বেশ কয়েকটা। আর লবণ নিয়েছি 1/2 চামচ, এ তো দেখতে পাচ্ছেন আপনার বড় রসুনের কোয়া 3টা দিলেই এনাফ, আমারগুলো ছোট ছিল এই জন্য কয়েকটা দিয়ে দিয়েছি আমি। যাই হোক, 1 কাপ তেল নিয়েছি এখানে। এখন কিভাবে বানাচ্ছি চলেন দেখা যাক। এই যে ডিম নিয়েছি, 2টা ডিম দিয়ে দিয়েছি ব্লেন্ডারের মধ্যে। এখন এক এক করে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে দিলাম 3 টেবিল চামচ, আবারও আমি বলে দিচ্ছি 3 টেবিল চামচ, চিনি দিয়ে দিলাম, তারপরে এখানে লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, তারপরে রসুন দিয়েছি, বললাম আমার রসুনগুলো ছোট ছিল, দেশি রসুন সেজন্য এত কয়েকটা। তারপরে আপনার দেখা যাচ্ছে ভিনেগার দিয়ে দিলাম 2 চা চামচ, তারপরে একটু একটু করে তেল দিব, একবারে সব তেল দেব না, একবারে তেল দেওয়া যাবে না কখনোই, কিন্তু আপনার এই ভুল করবেন না। এই যে এখন ব্লেন্ড করছি, অল্প অল্প করে তেল দিয়ে ব্লেন্ড করতে হবে, একদম ইজি একটা রেসিপি। সবগুলো এক এক করে দিয়েছি, বাট তেলটা এই যে আমি বারে বারে দিব। আমি 1 কাপ তেল মোটে 6 বার ইউজ করেছি, 6 বার এরকম দিয়েছি অল্প অল্প করে, 5 মিনিটের মতো ব্লেন্ড করেছি, দেন আবার একটু তেল দিয়েছি, এভাব করে করে পরে নেড়ে দিচ্ছি চামচ দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসেছে, একদমই ইজি সিম্পল একটা রেসিপি। বাসায় আপনারা এভাবে স্বাস্থ্যসম্মতভাবে মেয়োনিজটা তৈরি করে খেতে পারেন, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো। অনেক ইয়াম্মি হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এই তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে মেয়োনিজটা, একদম এরকম হবে আমাদের, একদম ঘনও না, একদম পাতলাও না। ব্ল্যান্ড করলে যে কোনো জিনিসই আপনারা খেয়াল করে দেখবেন, যখন আমরা ব্ল্যান্ড করি তখন কিন্তু মেশিনের ইয়াকে গরম হয়ে যায় জিনিসটা, যখন অনেকক্ষণ ধরে ব্ল্যান্ড করা হয় তখন। এই যে হয়ে গিয়েছে আমার মেয়োনিজটা, তো সেই জন্য সঙ্গে সঙ্গে একটু একটু বেশি পাতলা মনে হলেও যখন গরমটা কেটে যাবে তখন একদম পারফেক্ট হয়ে যাবে, মানে ঘনত্বটা আমরা যেরকম চাইছি, বাট সেরকম ওই রকমই একদম। দেখেন মেয়োনিজের বয়মের মধ্যেই আমি উঠেছি, এটার মেয়োনিজের কোটাটা ছিলই আমার কাছে, পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম, সেই জন্য এটার মধ্যেই একদম ঢেলে ফেলেছি। যদিও আপনাদেরকে দেখানো হয়নি ঢালার ভিডিওটা, আমি স্কিপ করে গিয়েছি, তার জন্য সরি গাইস। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, সবাই বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে যারা যারা ট্রাই করবেন আমাকে জানাবেন যে কেমন হলো আমার এই রেসিপিটা, যারা এখনও ভিডিও আমার মানে নতুন দেখছেন যারা এখন আমার ভিডিওটি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একদমই সিম্পল একটা রেসিপি, অনেক তাড়াতাড়ি এই যে ঘনত্বটা দেখাচ্ছি, এই যে একদম পারফেক্ট হয়েছে, বেশি ঘনও না, বেশি পাতলাও না, যেমনটি আমরা চেয়েছি তেমনটি হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে আমার মতো, আর খেতে অনেক সুস্বাদু হয়, বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনারা। হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। একদম ইজি মেয়োনিজ, বাসার হোমমেড মেয়োনিজ রেস্টুরেন্ট স্টাইলে আমি বানিয়ে আপনাদেরকে দেখালাম। ওকে গাইস, আল্লাহ হাফেজ।